বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু, শীত গ্রীষ্ম বর্ষা ছুটি পেলেই একটু বেরিয়ে আসতে মন চায়। তাই শান্তিনিকেতন থেকে ফেরার পথেই আমরা চিন্তাভাবনা করছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোথায় হতে পারে। তবে জায়গা পছন্দ করার দায়িত্বটা দিয়েছিলাম কিংসুকদাকেই, কিন্তু এদিকে সদ্য ঘুরে আসায় পকেটে রয়েছে টান, তাই ভাবলাম স্বল্প বাজেটে একটু পাহাড় ঘুরে এলে কেমন হয়। অনেক খোঁজাখুঁজির পর ঠিক হলো আমাদের পরবর্তী গন্তব্য দলমা। তবে শুধু পাহাড় নয়, পাহাড়ের সাথে জঙ্গলও ঘোরা হবে আমাদের এই ট্যুরে। 28 মে সকালে হাওড়া স্টেশন থেকে ভোর 6:20 জনশতাব্দী এক্সপ্রেসে উঠে সকাল 10:00 মধ্যে পৌঁছে গেলাম টাটানগর স্টেশনে। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়িতে চেপে প্রথমেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। নমস্কার বন্ধুরা, আমি অভ্রনীল, দ্য বং ফ্যামিলি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতার বাইরে টাটানগরে। এই টাটানগরে আমরা ঘুরে দেখবো দলমা ফরেস্ট, দলমা হিলটপ এবং আরও অনেক কিছু। আমাদের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আপনারাও ঘুরে দেখুন। আমার সঙ্গে আবার রয়েছে কিংসুকদা, এবং কিংসুকদা ছাড়াও আমার সঙ্গে আরও 5 জন রয়েছে, কারা রয়েছেন পরে আলাপ করাচ্ছি। হ্যালো, আবার শুরু হলো একটা নতুন জার্নি, খুব এনজয় করছি আমরা অভ্রনীলের সাথে। আমি যা যা দেখবো আপনাদেরকেও তাই তাই ঘুরে দেখাবো, তবে চলুন আমার সঙ্গে আপনারাও পুরো টাটানগর শহরটাকে ঘুরে দেখুন। খুব ভালো, খুব গরম নেমে গেছি পুরো, কিন্তু খাবারটা খুব ভালো। এখানকার পপুলার জয়েন্ট এই দোসার জয়েন্টটা, আমাদের ড্রাইভার নিয়ে এলো এখানে, কিন্তু খুব ভালো। সকালের টিফিন শেষে আমরা প্রথমেই চলে এলাম জয়ন্তী সরোবরে। জয়ন্তী সরোবরে এসে আমার প্রথমেই যেটা মনে হলো, এ যেন কলকাতার লেক গার্ডেন্সের জমজ একটি স্থান। চারিদিক সবুজে ঘেরা লেকটির পরিবেশ অসাধারণ। জয়ন্তী সরোবরের ঠিক পাশেই টাটা জুলজিক্যাল পার্ক। মাথাপিছু 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম জুয়ে। আমরা এখন টাটা জুলজিক্যাল পার্কে আছি, এটার জয়ন্তী সরোবর ঠিক পাশেই, একদম জুলজিক্যাল পার্কটা জুবিলি পার্কের উল্টো দিকে। খুব সুন্দর, আমরা পার্কটা বিশাল বড় বলে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি,
গাড়িটা 40 মিনিট আমাদের রাইড করাবে 50 টাকা পার হেড, ঠিকঠাক। মানে আমরা গাড়িটা করে গিয়ে দেখি কেমন লাগে জুলজিক্যাল পার্ক। আর সবচেয়ে বড় কথা ওয়েদার, যেটা আমরা যেটা ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড রোদ থাকবে, গরম থাকবে, সেরকম কিছু না, মেঘলা করে রয়েছে। ওয়েদারটা একদমই ভালো ভালো, মাথাপিছু ভাড়া 50 টাকা এবং সময় 40 মিনিট। চলে এলাম বাটারফ্লাই পার্কে। কয়েকটি প্রজাপতিকে লেন্স বন্দি করতে পারলাম, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই দেখে আমরা এবার চলে এসেছি হায়না দেখতে। চলুন আপনাদেরকেও দেখাবো। হায়না দেখা শেষে চলে এলাম কুমির দেখতে। এখানে এসে দু ধরনের কুমির দেখতে পেলাম। একটি হলো স্বাদু জলের কুমির, যার নাম মার্স ক্রোকোডাইল। অপরটি হলো মাছ খেকো কুমির, যার নাম ঘাড়িয়াল। একদম কাছে একটা প্রাপ্তবয়স্ক লেপার্ড শুয়ে রয়েছে, মানে এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যাবে না। একদম কাছে দেখুন, আমি কিন্তু এই প্রথমবার এত কাছ থেকে লেপার্ড দেখলাম। কিছুটা এগোতেই এবার দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের, তবে তার জীর্ণ চেহারা দেখে যেটা মনে হলো বাঘটি এখন তার বার্ধক্য জীবন কাটাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই পুরো জুলজিক্যাল পার্কটা দেখভাল করে টাটা কোম্পানি। এবার চলে এলাম সাউথ আফ্রিকান সিংহ দেখতে। সিংহটি যেই গর্জন করেছে, দেখি চারিপাশে সমস্ত বাঘ এবং সিংহ একে একে গর্জন করা শুরু করল। যে দৃশ্য সবসময় দেখার সৌভাগ্য হয় না, আজ ময়ূরের খাঁচার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি ময়ূরটি পেখম তুলে ডাক দিতে শুরু করলো।
এছাড়াও দেখলাম জেব্রা, সাদা হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি ইত্যাদি। পাখিদের মধ্যে মূলত কাকাতুয়া ও টিয়া পাখি খাঁচার মধ্যে বেশি দেখলাম। এছাড়াও বিভিন্ন প্রজাতির রং বেরঙের পাখিদের উপস্থিতি এবং তাদের ডাক পরিবেশটাকে বেশ মনোরম করে তুলেছিল। এরপর দেখা পেলাম বানর দাদার। এখানে রয়েছে বিশেষ প্রজাতির বানর ম্যান্ড্রিল। এরা বানরদের মধ্যে আকারে সবচেয়ে বড় হয়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও তাদের দেখা পেলাম না। তারা মনে হয় তাদের ঘরের ভিতর দুপুরের আহার সারতে ব্যস্ত। জুলজিক্যাল পার্কে ঘোরাঘুরির শেষে সময় দেখি প্রায় বেলা একটা। আমরা জুবলি পার্কে না গিয়ে সোজা রওনা দিলাম আমাদের দুদিনের আস্তানা মাকালুকোচা ফরেস্ট রেস্ট হাউসে। পড়লাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। পথে যেতে যেতেই দেখা পেলাম দলমা পাহাড়ের। আমরা সবাই চলে এসেছি এখন মাকালুকোচা ইকো হাটে। খুব সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই মাকালুকোচা ইকো হাট আমরা এই সবে এসে পৌঁছালাম। দুর্দান্ত গরম আজকে। তার মধ্যে আমাদের প্রাইমারিলি বুক করা ছিল হচ্ছে দুটো কটেজ আর একটা নর্মাল রুম। কটেজগুলির সাথে নর্মাল রুমটার ডিফারেন্স হচ্ছে কটেজগুলি এসি আর নর্মাল রুমগুলি নন এসি। তো দাদা, ওই আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন, ওনাকে রিকোয়েস্ট করলেন যে কাইন্ডলি আপনি যদি একটুখানি একটা আরেকটা কটেজ অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে খুব সুবিধা হয়। তো উনি দেখছেন এখন। আপাতত আমরা আসার পথে টাটা জুলজিক্যাল পার্কটা ঘুরে এলাম। তারপরে জুবলি পার্কে প্রচুর ভিড় ছিল, তো জুবলি পার্কে যাইনি কারণ সবাই কাল রাতে না ঘুমিয়ে একটু টায়ার্ড হয়ে পড়েছে। তাই আমরা এখন এসে এখানে ফ্রেশ হয়ে আমাদের দুপুরের লাঞ্চ চিকেন থালি আর ভাত খেয়ে রেস্ট নিয়ে বিকালের দিকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা একবার চান্ডিল ড্যাম যেতে পারি। রিসর্টে পৌঁছে স্নানটা সেরে দুপুরের ভোজন সেরে নিলাম রিসর্টেই। এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি পরবর্তী ভিডিও অর্থাৎ ডলমা ট্যুরের দ্বিতীয় ভিডিও বা শেষ ভিডিওতে বিস্তারিতভাবে দেব এবং পুরো রিসর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো।
বেলা 3:30 দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো সুবর্ণরেখা নদীর ধারে এক শিব মন্দিরের কাছে। বেশ কিছুটা সময় এই জায়গায় আমরা কাটালাম। পরন্ত বিকেলে নদীর ধারে নির্জনতায় যে সময়টা কাটালাম তা কিন্তু আমার মনের মণিকোঠায় আজীবন থেকে যাবে। প্রকৃতির আসল রূপ দেখতে হলে নিরালায় মানুষের ভিড় এড়িয়ে সময় কাটানোই শ্রেষ্ঠ। চলে এসেছি চান্ডিল ড্যামের কাছে। এখন আমরা চলেছি চান্ডিল ড্যাম। আজকে প্রথম দিনের শেষ টুরিস্ট স্পট। আমরা এর আগে একটা স্পটে গেছিলাম, সেটা শিব মন্দিরে। খুব সুন্দর লাগলো শিব মন্দিরে, নিরিবিলি জায়গা। এখানে বেশ গেঞ্জাম ভিড়, তবুও অক্সিজেন বলে এখন এত ভিড় লাগছে না, কিন্তু তবুও বেশ কনজেস্টেড। এখানে সানসেট খুব ভালো দেখা যায়, আশা করি ভালো সানসেট দেখতে পারবো। সূর্যদেব যেন অস্ত যাওয়ার আগে আমাদের আজকের মতো শেষ দেখা দেওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। গতিবেগ দেখ, ওইখানে গেল ও সেলফি তুলছে। এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারবেন। মাত্র একটা না দুটো গেট খোলা, তাতেই এত সুন্দর লাগছে। গ্যালনকে গ্যালন জল বেরোচ্ছে, আর নিচের শোভা মানে মায়াবী। সবকটা গেট যখন খোলা থাকবে তখন যে কি অপূর্ব লাগবে সেটা ভেবেই পাগল হয়ে যাচ্ছে। কিংশুকদা পই পই করে দৌড়াচ্ছে। প্রথমে ভাবছিলাম আসবো কি আসবো না, সত্যি না এলে একদম মিস করে যেতাম। মানে দুটো স্পট যেটা বিকালে দেখলাম, একটা শিব মন্দির আর একটা হচ্ছে কি চান্ডিল ড্যাম,
এক্সেলেন্ট, মাস্ট মাস্ট ভিজিট, 100% রেকমেন্ডেড। যারা এখানে আসবেন দলমাতে এই চান্ডিল ড্যামে আসবেন, খুব ভালো লাগবে। সেই ওপর থেকে নেমে এই দৃশ্যটার জন্য নামলাম। শুধুমাত্র দুখানা খোলা রয়েছে, সবকটা যখন খোলা থাকবে তাহলে চিন্তা করুন এরকম দৃশ্য আসবে, মানে এই জায়গাটা পুরো প্লাবিত হয়ে যাবে এই যখন সবকটা খোলা থাকবে। অন্ধকার হয়ে এসছে বলে আমরা অতটা ভালো দেখতে পাচ্ছি না, জানি না ক্যামেরা ঠিকঠাকভাবে আসছে না কিছু না। চান্ডিল ড্যামে সময় কাটাতে কাটাতেই সন্ধে নেমে এলো, আমরা ফিরে চললাম আমাদের রিসর্টে। সন্ধেবেলা বন্ধুরা সবাই আড্ডা মেরে রাতে রিসর্টে ডিনারটা সেরে ফেললাম। শরীর ক্লান্ত থাকায় সবাই দিলাম ঘুমের দেশে বাড়ি। আগামীকাল আমরা কোথায় কোথায় যাব এবং এই রিসর্টের বিস্তারিত তথ্য নিয়ে ফিরে আসব পরবর্তী ভিডিওতে। দলমা ট্যুরের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।